পনি স্যালাড, এতে আছে কি এরকম রটা পাওয়া যায়, তো এটাই বেশি কাজ হয়। টমেটো, শসা, একটু নুন আর একটু গোলমরিচ, জাস্ট আর কি। তো এটা হলো আমার মেয়ের এগরোল সস দিয়ে। ঠান্ডা ভীষণ, গাছগুলো দেখো সব বাইরে। টাটা বাবাই, মাথায় কিছু দিলে না? হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও নতুন সিস্টেমের সাথে বেশ ভালোই আছি, বেশ ভালো লাগছে। অনেকদিন পর নিজেদের একটু সব কিছু চেঞ্জ হয়েছে, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শোয়া পর্যন্ত, বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো চিয়া সিডটা ভিজিয়ে রেখেছি, তো জলটা প্রচণ্ড ঠান্ডা, মেয়ের জন্য একটু ফ্লাক্সে জল গরম করেছি, ওর সাথে মিশিয়ে নিচ্ছি, তো এত ঠান্ডা জল খাওয়া যাবে না। সকালে উঠলে কাজগুলোও সকাল সকাল হয়ে যায়, সকালে উঠে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, রাত্রের বাসন যা ছিল মেজেছিলাম সেগুলো সব গোছানোও হয়ে গেছে, প্লাস বাবাই চলে গেছে, বাবাই একটু টিফিন নিয়ে গেছে বলতে পাউরুটি আর মিষ্টি নিয়ে গেছে, ওই জন্য চাপ ছিল না। তারপর করব এক্সারসাইজ, এক্সারসাইজ করতে বেশ অনেকক্ষণই টাইম লাগবে, প্রায় 45 মিনিট। আর দুদিন এক্সারসাইজ যেহেতু করেছি তো গা হাত পা ভীষণ ব্যথা, ভীষণ মানে পাটাগুলো না ভীষণ ব্যথা, তো ওই ব্যথাটা বলে না বিষে বিষে বিষক্ষয় হয় সেই রকম, আবার এক্সারসাইজটা না করলে ব্যথাটা যাবে না। তো এক্সারসাইজটা করে ছাদে চলে এসেছি, কাল যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো একটু রোদ্রে দিয়ে গেলাম, মেয়ে এখনও ঘুমোচ্ছে। এখন বাজে কটা? এখন বাজে 8:54, ও ঘুমাচ্ছে। এবার নিচে গিয়ে ওকে তুলবো, একদম রোদ্দুরটা পড়ছে, আমি ভালো একটু ছাদে জামাকাপড়গুলো দিয়ে যায়, ওই জন্য জামাকাপড়গুলো দিয়ে গেলাম। চলো এবার ম্যাডামকে গিয়ে তুলতে হবে। আর এক্সারসাইজ করতে করতে এই দুধের বাটিটা একটু মাঝখানে ব্রেক দিয়ে দুধের বাটিটা পুরো মেজেছি, পরিষ্কার করে মেজে দুধটা গরম করে রাখলাম, দুধ শেষ হয়ে গেছিলো। আর কড়াইশুঁটি সেদিন যে এনেছিলাম অবশেষে বাবাই বসে বসে ছাড়িয়েছে, কাল আমরা যখন পার্লারে গেছিলাম তখন। আর করে নিয়েছি দুটো ডিম সিদ্ধ, এই ডিম সিদ্ধ দুটো আমি খাবো এখনই, এখনই খাবো। সুহানি, সুহানি, গুড মর্নিং, তাকাও একবার, পাপা চলে গেছে মা অফিসে। হ্যাঁ পাপা তো অফিসে গেছে মা, সে সন্ধ্যেবেলা বাড়ি আসবে। মা তুই ছালাদিন আমার সাথে থাকতে পারবে তো? হ্যাঁ কি পারবে না থাকতে? তো ম্যাডামকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে দিয়েছি ওই ড্রেসটা খুলে দিয়ে, আর দেখো ডিম ছাড়িয়ে নিয়েছি ওর কাছ থেকে, মেয়েকে দিয়ে কাজ করানো স্টার্ট করে দিয়েছি। ও ডিম ছাড়াতে খুব ভালো আছে তাই না মামাই? দেখো দুটো ডিম ছাড়িয়ে দিয়েছে আমাকে, আমি খাবো তাই, তাই না? আর ও খাচ্ছে চকোফিলস আর চকোস মিশিয়ে, আর ডুয়েট পাইনি চক। তো মেয়েকে খাইয়ে দাইয়ে বিছানা পত্র গুছিয়ে নিয়েছি, বেড কভারটা পেতে নিয়েছি, আর আজকে এই জামা কাপড় গুলো আছে এগুলো কাচতে হবে। দেখি আজকে আজকে আমার টিফিন হলো ব্রাউন ব্রেড দিয়ে স্যান্ডউইচ, আর ব্রাউন ব্রেড এর মধ্যে কি দিয়েছি তোমাদের দেখায়, পেঁয়াজ, টমেটো, শসা, একটু নুন আর একটু গোলমরিচ, জাস্ট আর কিচ্ছু দিইনি। তো দেড়খানা খেতে হবে, আর এর সাথে আবার একটা ডিমের সাদা অংশ খেতে হবে, ওই জন্য আবার একটা ডিম সিদ্ধ করতে দিয়েছি। এটাতেও তাই কিচ্ছু না, এরকমই খেতে হবে। আর একদম খুব আম্মু আম্মু করছে, বাট আমি কথা বলবো না, যেটা বারণ করি সেটা আরো ইচ্ছা করে করে। যাই হোক এখানে ডিমটা একটা সিদ্ধ হচ্ছে, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, তখনই যদি ওই ডিমটার সাথে সেদ্ধ করে নিতাম তাহলে আমার গ্যাসটা এখন ফুটতো না,
বাট ভুলে গেছি কি করবো। আর আজকে রান্না হবে কি তোমাদের দেখায়, আজকে রান্না হবে, আজকে আমি দুপুরে লাঞ্চে খাবো জাস্ট মিক্সড ভেজ রাইস আর একটা টক দই খাবো, আর বাবাই আর মেয়ের জন্য করবো মাছের ঝোল। বাবাই তো রাত্রেবেলা এসে খাবে তো ওই জন্য মাছ বার করে রেখেছিলাম দু পিস মাছ দিয়ে, ওদের করবো মাছের ঝোল যেটা আমি খাবো না, ওই জন্য বেগুন আলু ওদের মতো করে একটু করে কাটা ওটা ওদেরকে করে দেবো। আর আমি এই যে মিক্সড ভেজের তরকারি আজকে কাঁচা লঙ্কা দিয়ে করবো, মিক্সড ভেজটা আজকে মেয়েকে অ্যাকচুয়ালি দেবো না, আমি আর বাবাই খাবো, আমি দুপুরে খাবো বাবাই রাতে খাবে, আর রাতের ডিনারে আমি কী খাবো সেটা তখন ঠিক করবো। প্রচুর অপশান আছে সেটাকে ম্যানেজ করে করে ওখানে দেখে দেখে লিস্ট দেখে দেখে ঠিক করতে হয়। তো এদিকে হয়ে গেছে বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা, আমি শুধুমাত্র যে তরকারিটা খাবো সে তরকারিটা হয়ে গেছে মিক্সড ভেজ, শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। আর এদিকে আরেকজন আমার মাথা খেয়ে ফেলছে, এই যে চেহারাটা দেখো পুরো দুষ্টু সেরা, সস দিয়ে ডিম পাউরুটি খাচ্ছে মানে ডিম টোস্ট খাচ্ছে, দেখো সস চাই, একবার সস দিলাম ওর সেটা শেষ, আর সাথে এই গোলাপজামুনটা নিয়েছে, একা অতটা হয়তো পুরোটা খেতে পারবে না, যতটা খাবে রেখে দেবো বাকিটা, এখন চলছে টিফিন, তাই তো তাই তো, আস্তে আস্তে খাও, একটু একটু সস দিয়ে খাও, অত বেশি সস দিয়ে খেও না মামা। খালি হচ্ছে এর মধ্যে একটু ভীম লিকুইড আর একটু বেকিং পাউডার দিয়ে দিয়ে রেখেছি, এ দুটোকে পরিষ্কার করে নেব, সাথে আমি ভিজিয়ে দেবো আমার এটা বাটার মিল্কটা, একটার মধ্যে খাবো, এই যে বাটার মিল্কটা ভিজিয়ে দিচ্ছি, ভিজিয়ে দিচ্ছি মানে ঢেলে রাখছি, আর এর মধ্যে ফ্লেক্সিডটা দিয়ে দেবো, এই যে ফ্লেক্সিড এটা দেবো। তো ফ্লেক্সিড কিন্তু রোস্টেডও পাওয়া যায়, ওটাই বেশি, ওটাই কাজ হয় না বলতে গেলে, তো যদি এরকম রটা পাওয়া যায় তো এটাই বেশি কাজ হয়। এটা ভিজিয়ে রাখলাম, এখন বাজে 11:30, আমি 12:30 থেকে 1:15 মধ্যে খাবো। এবার ম্যাডামকে খাওয়াবো, ম্যাডামকে স্নান করাবো, ঘরটা মুছবো, আবার সস, দেখো এক্ষুনি দিলাম তো আবার বলছে শুধু সস খেলে হয় না, আর একটা ব্রেড খাও তারপর দেবো। তো সব কাজ তো আমার হয়েই গেছিল, তারপর এখন গিয়ে ছাদে যে সকালে জামা কাপড় গুলো দিয়ে এসেছিলাম সেই জামা কাপড় গুলো তুলে আনলাম, আর মেয়ে গেছিল ওপরে ওকে নিয়ে আসলাম, আর ওকে এখন এই রোদ্দুর আমাদের ঘরে এই এই সময়টা একটু, এখন মাঝে 1:45, তো এই সময়টাই একটু আমাদের এই এই জায়গাটাতে রোদ্দুর আসে, তো এখানে রোদ্দুরে ওকে খেতে বসিয়েছি, বেশ ভালো লাগছে ওকে খেতে বসিয়েছি, ওকে খাওয়াতে খাওয়াতে ওর অর্ধেক খাওয়া হলে তারপর আমি খেয়ে নেবো, কারণ আমারও একটা টাইম মেনটেন করতে হচ্ছে। তো চলো খাইয়ে নি, কি মানে ওপরে গিয়ে দেখি দিব্যু ফোন দেখছে বসে বসে, রোদে বসে বসে, আর আমি ডেকেছি আর চমকে উঠেছে, আর সকালবেলা আমাকে ডিম ছাড়িয়ে দিল, তো তারপরে দুষ্টুমি করছিল, তো আমি বলেছি থাক আমি তোর সাথে কথা বলবো না, তা খানিকক্ষণ পর বলছে আমি ডিম ছাড়িয়ে দিলাম আর আমার সাথেই কথা বলবে না, দেখে না এই দুষ্টুটাকে, দুষ্টু পাখি একদম। তো কাল আমি যেহেতু পার্লারে গিয়ে সেট আপটা নিয়ে এসেছিলাম, চুলটা দেখো কি সুন্দর আছে না, আর আজকে চুলে জল দিইনি, দুদিন চুলে জল দেওয়া যায় না, তারপরে আবার দেওয়া যায়। তো তোমাদেরকে একটা আপডেট দিই যে তো চুলটা একটু ওঠা কমেছে, একটু মানে 1% কমেছে ওঠা, দেখা যাক কি হয়। এখন রেডি করে নিয়েছি মিক্সড ভেজিটেবল আর রাইস আর সাথে এই দইটা, এটা খাওয়ার পরে, আর ম্যাডাম খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে দেখো আবার পেপা পিক দেখছে, পেপার বেলি ড্যান্স শিখছে, পেপা এই 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 বেলি ড্যান্স শিখছে পেপা। আজকে সবে বাবাই বাড়ি এলো, এখন বাজে 7:00, 6:30 দিকে বাড়ি এসছে, সারাদিন কিচ্ছু খাইনি, কিছু খেয়েছো? তুমি এই যা টিফিন দিয়েছিলে তাই, দেখ এগ রোল হচ্ছে মনে হচ্ছে, আমি যেহেতু সন্ধ্যাবেলা আমি যেহেতু খাবো না কিছু, তো ওকে বললেও বাইরে থেকে কিছু নিয়ে এসে ওরা দুজন খাবে না, তাই এখন আমাকে মাথা খাটিয়ে খাটিয়ে বাড়িতেই কিছু করে দিতে হবে,
আমি খাবো না খাবো না, কিন্তু ওরা খেয়ে নেবে। তো কালকে ময়দা মাখিয়েছিলাম, পরোটা করেছিলাম, তো বেশি করেই মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য এখন বানাচ্ছি এগ রোল। তো এগ রোল বানানোর জন্য আগে এগ ময়দা এই এটাকে একবার লুচির মতো বেলে নিয়ে তার মধ্যে তেল দিয়ে এটাকে আবার রোল করে রেখেছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শশা আর লেবু কেটে রেখেছি, আর মেয়েকে দেবো ডিমটা দিয়ে আর পরোটাটা দিয়ে, মেয়েকে শুধু সস দিয়ে দেবো। চলো আমি করি, তোমাদেরকে দেখাচ্ছি আগে বেলে নিই। চলে এসছে আমার মিনিম্যান, আমি আগে পরোটা গুলো বেলে নিচ্ছি, তারপরে বেলবো শেখবো। এটা হলো মিনিম্যানের, একদম পাতলা করে দিয়েছি মিনিম্যানের পরোটাটা, আগে শেখে নিচ্ছি। আর এতে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, মিনিম্যানকে অল্প একটু ডিম দেবো আর বাবাইকে দুটোতে করে দেবো, ওই জন্য একটু নুন একটু গোলমরিচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ঠিক আছে, এত বেরোবেই তো, তো রুটিগুলো আগে শেখে নিয়েছি, নিয়ে মিনিম্যানের জন্য এই যে দিয়ে দিলাম, আর তার উপরে মিনিম্যানের দিয়ে দিলাম, এই যে এটা মিনিম্যানের, তাই তো? না মাম্মা, এগ রোল হবে মিনিম্যানের। এটাকে খেতেই পারো, আমি খাবো না বলে তোমরা খাবে না এরকম কিন্তু নয়। আমি জানি এক্ষুনি বলবে তুমি খাও না, কি অসুবিধা তোমার? আর একটু ভাজবো ডিম, দেখো না, ঠিক আছে, হ্যাঁ আর বেজন্য বন্ধ করে দাও। তো এটা হলো আমার মেয়ের এগ রোল সস দিয়ে, ঠিক আছে, একদম চমকু করে সস দিয়েছি মাম্মা, হবে তো? Yes, Suhani kabe mini, ek ulto pitta di na ki ei pitta i thakbo la, Suhani kabe mini egg roll re na 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 ta na 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 ei tan tan, thank you bolo, khete parbe, edo khacche khacche papa dike phire khao ektu camera e uthu, tasty. আরে সো নাইস মাম্মা, নাইস মাম্মা, এইবার করব বাবা একটা টাকাও কি, আর একটু বড় করলে ভালো হতো বলো না? ঠিক আছে, এবার দিয়ে দিচ্ছি, একটু বাদাম দিলেও আমার বাবা খেতে ভালোবাসে, যদিও বা এটা হবে আমার স্যার খাবে, আমি কিন্তু খাবো না, সবাই যেন ভেবো না আমি আবার খাবো, আমি যখন করছি তখন একদম নিষ্ঠার সাথে করবো, নেই খাইনি আম, হ্যাঁ না আমি তোমাকে খাইয়ে দিই, খেয়ে দেখো একবার, দেখো এগ রোল খাওয়াচ্ছি আমি, এ বাবা একটা এক খাবাই তো পুরো শেষ হয়ে গেল, ভেবে হচ্ছে না বাদাম দিলে আরো বেশি ভালো হতো, না আমি খাবো না বলছি, আমি খাবো না, বল খাও। বাবাই দুটো খেয়েছে, খেয়ে দেয়ে আবার ওর থেকেও ভাগ বসাচ্ছে, আবার আমাকে বলছিল সামনে একটাই করো আমার হয়ে যাবে, আর আমার মেয়ে বলছে যে আমাকে আমার জন্য আরো একটা করো, আমি বলছি আগে তুই এটা খেয়ে উদ্ধার কর, দেখা এখনো খেয়ে শেষ করতে পারিনি, ভালো লাগছে মা খেতে? সত্যি কথা বলো, টেস্টি লাগছে? আমার মেয়ে এমনি একটু পরোটা লুচি এইসব জাতীয় জিনিসগুলো ভালোবাসে।
পাপাকে আমি কিছু খাইনি এমন না, আমি 4টার সময় আজকে 4:15 একটু চা খেয়েছি, জিঞ্জার টি আর একটা বিস্কুট, আর খেয়েছি একটা আপেল, আর 8:50 খাবো, এখন বাজে 7:25, 8:50 খাবো দুধ, হলুদ দিয়ে দুধ। তো রাতে এখন আমাদের চলছে ডিনার, ডিনারে কে কি খাচ্ছে দেখো, এক একজন এক এক রকম। স্যার খাচ্ছে মিক্সড ভেজিটেবল আর মাছ বেগুন আলু দিয়ে। খেয়ে নেবে তো বেগুন আলু? ওই খেতে পারবে না? আরেকজন কি খাচ্ছে দেখো, আরেকজন আরেকজন আরেকজন, এই মহিলা কি খাচ্ছে দেখো, পনির আলুর তরকারি। মাম্মা কি খাচ্ছে দেখো, তো মাম্মা খাচ্ছে বয়েলড ডালিয়া, ডালিয়াটাকে প্রেশার কুকারে একটু পেঁয়াজ টমেটো একটু হলুদ জিরে গুঁড়ো সামান্য এক ফোঁটা তেল দিয়ে সিদ্ধ করেছি, এটাই খাচ্ছে। আর এটা হলো পনির স্যালাড, এতে আছে ক্যাপসিকাম পেঁয়াজ গাজর পনির, শুধু গোলমরিচ, আর পনিরটাকে একটু গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর সেটাকে একসাথে দিয়ে ফ্রাইং প্যানে একটু মানে জাস্ট শর্টে টাইপের করে নিয়েছি। তো এটাই হলো রাত্রেবেলার আমার ডিনার। তাই তো আজকে সবাই আমরা বাইরে বসে খাচ্ছি, তাই না রুহি? সব হয়ে গেছিল, কিন্তু আমাদের যে চুনোপুটিটা আছে না, চুনোপুটি খেয়ে বমি করে দিল, বমি করে দিল। তখন আমার যা যা মনে হয় আমি সে আর এখন প্রকাশ করতে পারছি না, যে কি মনে হয় আমার, যে এই পুরোটা খাওয়ালাম তারপরে বমি করে দিল, মানে আবার ওকে সেই প্রথম থেকে খাওয়াতে হবে। তো তাই হলো, প্রথম থেকে খাওয়াতে খাওয়াতে 10:30 বাজে আর এত বাসন জমে গেছে, বাসনগুলো এখন মেজে রাখবো একেবারে, সকালে উঠে বাসন মাজার টাইম তো হবে না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। আর আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো টাটা বাই বাই, এখন অনেক থালা বাসন আছে আর বেশ খানিকক্ষণই লাগবে আমার, হাঁড়ি আছে প্রেশার কুকার আছে, আর আমার থালা বাসনের মধ্যে সব থেকে বেশি ইরিটেটিং লাগে প্রেশার কুকার মাজতে, জানি না এটা কার কার হয় কিন্তু ভীষণ রাগ হয় প্রেশার কুকার মাজতে, একদম প্রেশার কুকার মাজতে ইচ্ছা করে না আমার। তো চলো টাটা বাই বাই।